And guess who's taking me there? কৌতূহলী বন্ধুদের জন্য মধুমিতার বার্তা। ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার টিভি পর্দায় বোঝে না সে বোঝে না ধারাবাহিকে পাখি চরিত্রে অভিনয় করে পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। অধিকাংশ ভক্তের কাছে তিনি এখনও পাখি নামেই পরিচিত। মাঝে মাঝে কাজের ফাঁকে একটু সুযোগ পেলেই ডানা মেলে পাহাড়ের দেশে পাড়ি জমান পাখি খ্যাত এ নায়িকা। সম্প্রতি চলমান লোকসভা নির্বাচনে ভোট দিয়ে আবারও ছুটে যান পাহাড়ের দেশে, কিন্তু তার ভক্ত অনুসারীদের কৌতূহলের যেন কমতি নেই। অনেকের প্রশ্ন, মধুমিতা যখন বাইরে কোথাও ঘুরতে যায় তখন তার ছবিগুলো কে তুলে দেন? ভক্তদের এমন প্রশ্নের প্রেক্ষিতে সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন এই অভিনেত্রী। সেখানে পরিষ্কার জানিয়ে দেন কে তার ছবি তোলেন এবং এই মুহূর্তে অভিনেত্রীর সঙ্গে কে রয়েছেন। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা ওই ভিডিওতে দেখা যায় চারপাশে কুয়াশাচ্ছন্ন পরিবেশ, এর মধ্যে পাহাড়ে চড়েছেন মধুমিতা। ওই ভিডিওর ক্যাপশনে লিখেছেন রহস্য উন্মোচন, ভিডিওটি আমার কৌতূহলী বন্ধুদের জন্য। মধুমিতার কথায় অনেকের প্রশ্ন, বাইরে ঘুরতে গেলে কে আমার ছবি তুলে দেয়? ওই যে তাকে দেখা যাচ্ছে, কথাটি বলেই ক্যামেরা ওই ব্যক্তির দিকে ঘুরিয়ে নেন অভিনেত্রী। দেখা যায় তার সঙ্গে রয়েছেন একজন স্থানীয় ব্যক্তি, অর্থাৎ সেখানকার গাইডরাই তার ছবি তুলে দেন বলে প্রকাশ করেন। বেশ কিছু সিনেমা ওয়েব সিরিজে কাজ করেছেন মধুমিতা সরকার। এই মুহূর্তে ওয়েব সিরিজের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন বলে জানা গেছে। কাজ করেছেন দক্ষিণী ছবিতেও, কিন্তু অভিনয়ের চেয়ে মধুমিতা বেশি আলোচনায় থাকেন তার খোলামেলা রূপের জন্য। সর্বশেষ এই অভিনেত্রীকে চিনি টু সিনেমায় দেখা গেছে। দর্শক, মধুমিতাকে নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।